তাহলে আমরা নিশ্চয় করব জয়। আর ওই জয় করার জন্য, এই জয় করার যে আমাদের চেষ্টা প্রচেষ্টা আর এবং আমাদের যে অভিযান, এসে গেছি আমাদের সেই অভিযানে। ফিজিক্স মালা বাংলা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমাদের এরপরে শুরু হবে পড়াশোনার রাউন্ড, ঠিক? তো একটু আমরা আরো লাফিয়ে ঝাঁপিয়ে রেডি করে নিই নিজেদেরকে। কিসের জন্য আমরা রেডি হচ্ছি? আরো আগে পড়াশুনো করবার জন্য, আরো উচ্চ জায়গায় যাওয়ার জন্য, হাই এডুকেশন, হায়ার এডুকেশন, বড় বড় জায়গায় ভালোভাবে পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংঘাতিক জিনিস হওয়ার জন্য। তাই তো সকলেরই এম ওপরে ওঠার। তো আমরা যা পড়ব যাও করব, একবারে দৃঢ়ভাবে মনের চেষ্টা নিয়ে করব। আর এতটা সবসময় নিজের বুকের ভেতরে মনে রাখতেই হবে, আমরা করব জয়। তো চলো, জয় করার জন্য আমাদেরকে সব থেকে আগে কি করতে হবে? পড়াশুনো। তাহলে সেই দরজাটি আবার খুলে দিতে হবে যা আমরা সাফল্যের পথে যাওয়ার জন্য নিয়েছি। কোন দরজাটি? এক্স্যাক্টলি রাইট, এই দরজা। তাহলে আবার খুল যা সিম সিম, আমরা শুরু করব আমাদের টপিক, ঠিক? তো তাহলে চলে এসেছি পুরনো টপিক, রিক্যাপ। আমরা কি পড়েছি? আমরা পড়েছি অ্যামিনো অ্যাসিড, প্রোটিন। প্রোটিন পর্বটি পুরোপুরি শেষ করেছি, আশা করছি তোমরা সকলেই ভালো করে পড়ে নিয়েছো। আর সব থেকে ইম্পর্টেন্ট, প্রশ্নোত্তর রাউন্ড। পড়াশোনা শেষ হয়েছে তো? তাহলে পড়াশোনা যখন শেষ হয়েছে, প্রশ্নোত্তর রাউন্ডও শেষ হতে হবে। কার্বোহাইড্রেট আর প্রোটিন আমাদের শেষ হয়ে গেছে পড়া। আর তাহলে বাঁচলোটা কি? কোয়েশ্চেন অ্যান্সার্স। আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে ডিপিপি ফরম্যাটে দিয়েছি, কিছু কোয়েশ্চেন্স এখানে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলোর আনসার আগামী সপ্তাহে তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে পাবে আরও কিছু কোয়েশ্চেন এবং তাদের আনসার্স। ডিপিপিতেও পেতে পারো, আমার টপিকে এখানেও পেতে পারো। তাই জন্য তোমাদেরকে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে থাকতে হবে, রাইট? তো তাহলে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে থাকার জন্য কমেন্ট করে জানাও কি কি চাই, কি কি ডাউট আছে, কি প্রশ্ন বাকি আছে, না বাকি আছে, সব কিছু আমাদেরকে জানিয়ে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা কি, আমি বলেছি নিজে যা যা প্রশ্ন এখানে পাচ্ছ তার কিন্তু উত্তর নিজের হাতে লিখে ছবি তুলে আপলোড করবে। আমি প্রত্যেকের নাম খাতা চেক করব, নিজে চেক করব। আর আমি আগামী পর্বে নিশ্চয়ই বলবো কে ঠিক লিখেছো, কে কি ভুল লিখেছো, কে না লিখেছো। অলরাইট, এতটা রইলো আমার, কিন্তু কথা রইলো তোমাদের কাছে এইটুকু দাবি রয়েছে আমার যে প্রশ্নোত্তরগুলো সলভ করে আমাকে জানাবে। ওকে এভরিওয়ান, চলো এরপরে বাজিবাত কার করতে হবে? প্রোটিন অ্যামিনো অ্যাসিড তো করেছি, আজকে আমরা একেবারে চিৎপটং করে দেব লিপিড ও নিউক্লিক অ্যাসিডকে। তো লিপিড ও নিউক্লিক অ্যাসিড আমাদের নেক্সট টপিক। তো লিপিড আর নিউক্লিক অ্যাসিড বলতেই আমি কি বুঝি? লিপিড বলতেই এই যে এটিও বুঝতে পারছি, এই জিনিসটা কি লিপিড বলতে আমরা এই জিনিসটা বলছি যার মধ্যে মাছও ভাজা হচ্ছে, তরকারি সবজি সব কিছুই ভাজা হচ্ছে। আবার অনেক সময় আমরা গায়েও মাখি, শীতকাল টিতকালের দিকে গায়েও মাখা হয়। এখন মাখা হয় কি না জানি না অনেকের, তবে বেশ মাখা হতো ছোটোবেলায়, বাচ্চাদের তো ভালোই হয়। এবং মাথাতেও তেল ফেল হিসেবে আমরা এটিকে লাগাচ্ছি, এই বস্তুটি তেল। সেই তেলটি নানান রূপে আমরা দেখতে পাই। আর তার সাথে সাথে সকালবেলায় ব্রেডে অনেক সময় লাগানো হয়, বা অনেক সময় রুটির মধ্যে অনেক জিনিসে এটা ইউজ হচ্ছে এমন একটি জিনিস। তাহলে এগুলি কি? ঘি এবং বাটার। ঘি, বাটার, তেল, এই সমস্তগুলি হচ্ছে একই পর্বের অন্তর্ভুক্ত যাকে আমরা বলে থাকি লিপিড। তো লিপিড নিয়ে এরপরে আমাদের পড়াশোনা শুরু হবে। তবে একটুখানি ছোট দেখে একটু আলোচনা, এই আলোচনাটি কিসের? আলোচনাটি এই যে আমরা প্রোটিনকে পড়ে নিলাম, প্রোটিনদের, প্রোটিনের নানা প্রকার, নানা রকমের কাজ এবং নানান রকমের গঠন আমরা পড়ে নিয়েছি। এই যে আমরা প্রোটিনগুলিকে দেখছি, প্রোটিনগুলি আমরা কিন্তু প্লান্ট বা উদ্ভিদ থেকেও পাই, অ্যানিমালস বা জীবজন্তু থেকেও পেয়ে থাকি।
কোনটি আমরা বলি ফার্স্ট ক্লাস প্রোটিন? অ্যানিমাল প্রোটিন, অ্যানিমাল প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন। আর তার সাথে সাথে আমরা দেখতে পাই উদ্ভিদেরও প্রোটিন, উদ্ভিদেরও প্রোটিন আছে, স্যাকারিন দেখতে পাই, এছাড়া মনিলিন দেখতে পাই, নানান রকমের উদ্ভিদেরও প্রোটিন। তো এই যে এতগুলো ধরনের প্রোটিন আমরা দেখতে পাই, এই প্রোটিন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম থেকে চারিদিকে পাওয়া যায়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, সেল বা একটা কোষের মধ্যে প্রোটিন গঠন বা প্রোটিনের সংশ্লেষণ কোন গঠন বা কোন স্ট্রাকচারের দ্বারা হয়? কোষের কোন গঠনটি প্রোটিনের সংশ্লেষণ করে? প্রোটিন সিনথেসিস কোন সেলুলার অর্গানেল করে? এইটি হচ্ছে আমার প্রশ্ন। তাড়াতাড়ি লিখে পাঠাও, লিখে পাঠাও, এখনই মেসেজ করে লিখে পাঠাও কি উত্তর আসছে দেখি, ঠিক আছে? আচ্ছা, এমনিতেও প্রশ্নোত্তর রাউন্ড আমাদের আছে, কোয়েশ্চেন আনসারসে একেবারে দেখে নেবো কে কত দূর কী কী বলে নিলে, ঠিক আছে? তো এই প্রশ্নটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন, প্রোটিন সিনথেসিস সেলের ভেতর কোথায় হয়, প্রোটিনের সংশ্লেষণ আমাদের কোষের ভেতরে কোথায় হয়, ঠিক আছে? তো আমাদের প্রোটিন নিয়ে, অ্যামিনো অ্যাসিড নিয়ে সমস্ত কারবার এতদূর অবধি রইল। এরপরে এরপরে আমরা চলে এলাম কোথায়? চলে এলাম, চলে এলাম লিপিড, ঠিক? লিপিড নামটা শুনে একটু লোকেরা ভয় পায় যে আজকের ডেটে এর মাত্রা যদি শরীরে বেশি হয়ে যায় তখন সাংঘাতিক, সাংঘাতিক অর্থাৎ জিম যাও, এখানে যাও, ওখানে যাও, দৌড়াদৌড়ি করো, সবাই কেন এতটা করছে, এত মেহনত, এতখানি কাজ, এতখানি চেষ্টা কিসের? একে কম করার, শরীর থেকে এর মাত্রা কম করার। তবে একটা কথা মনে রাখো, এই যে এই বস্তুটি যে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণরূপে শরীরের পক্ষে খারাপ নয়, শরীরে আমাদের এটির অনুপাত অবশ্যই দরকার। এখন ধরো তোমার যে কোষ, একটা যে সেল, এর মেমব্রেনটি এটি দিয়ে কিন্তু গঠিত। আমরা কি কোথায় এটাকে দেখতে পাচ্ছি? লিপিড ও প্রোটিন দুটি মিলিয়ে সেল মেমব্রেন তৈরি। তুমি সমস্ত শরীর থেকে যদি চাও যে ফ্যাট বা লিপিড চলে যাক, তাহলে সেল মেমব্রেনটি কি দিয়ে তৈরি হবে? এছাড়াও আমাদের ত্বকের নিচে একটা হালকা লেয়ার অবস্থিত রয়েছে, সেটা কিসের? সেইটি আছে লিপিডের বা ফ্যাটের। এই হালকা লেয়ারটি চামড়ার তলায় বা ত্বকের তলায় অত্যন্ত প্রয়োজনীয়, এটি আমাদেরকে নানান রূপে সাহায্য করে। বড় বড় অর্গান তাদেরও চারিপাশে এই লিপিড পাওয়া যায়। ধরো এই যে আমাদের চোখ, আই বল, এর চারিদিকে কিন্তু পুরো ফ্যাট বা লিপিডের একটা গদি মতন বানানো, যার মধ্যে এই আই বলটি ঠিক রাখা আছে। আই বলে কোনো রকমের চোট কিন্তু পৌঁছয় না, কারণ এটি এই সম্পূর্ণ লিপিড দ্বারা যে ঢাকা দেওয়া লিপিড, এটির আঘাতকে সহ্য করে নেয়। তাহলে লিপিড অনেক কাজে আমাদের সাহায্য করে। সম্পূর্ণ শরীর থেকে লিপিডকে মাইনাস করে দিলে শরীরে কিন্তু কিছুই ঠিক থাকবে না। তাই শরীরকে সুস্থ সবল রাখার জন্য অন্যান্য প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার যতটা দরকার, লিপিডও ততটাই দরকার, ঠিক আছে? তো লিপিডের উপকারিতা আমাদের শরীরে প্রচুর, এর ব্যাপারে আমরা আরও আলোচনা করব। তাহলে এখন আসি যে লিপিড কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি লিপিড, কি দিয়ে তৈরি ভেবে দেখো, ভেবে দেখো লিপিড কিটা দিয়ে তৈরি। এখন লিপিড কি দিয়ে তৈরি এটার জন্য সব থেকে আগে আমরা তিনটে এলিমেন্ট বা তিনটে জিনিস নেব। কি কি? এক হলো কার্বন, অপরটি হলো হাইড্রোজেন, ও তৃতীয়টি হলো অক্সিজেন, ঠিক আছে? তো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটে মিলিয়ে আমাদের লিপিড নামের এই বস্তুটি তৈরি হচ্ছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত ফ্যাটি অ্যাসিড ও উচ্চ আণবিক ওজনযুক্ত অ্যালকোহল, ঠিক আছে? অনেকগুলো কথা বলা হয়ে গেল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অবধি তো পুরো বুঝে গেলাম, কিন্তু তারপরে এই যে ফ্যাটি অ্যাসিডটা বলা হলো, এই ফ্যাটি অ্যাসিডটি কি বস্তু?
ফ্যাট আর অ্যাসিড দুটোই আছে, ফ্যাটও আছে অ্যাসিডও আছে, ঠিক আছে? তাহলে কি হবে এই ব্যাপারটি, যখন ফ্যাট আর অ্যাসিড যখন দুটো কথাই আমি একসাথে বলছি, ফ্যাটি অ্যাসিড সেই বস্তু বা সেই অর্গ্যানিক পদার্থকে আমরা বলে থাকি। অর্গ্যানিক পদার্থ এমন অর্গ্যানিক বস্তু যা ফ্যাট তৈরিতে বা লিপিড তৈরিতে সাহায্য করে, এবং তার মধ্যে অ্যাসিড গ্রুপটিও অবস্থিত আছে। অ্যাসিড গ্রুপ আমরা কাকে বলি, কেমিস্ট্রিতে পড়ে থাকবে কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক এই যে গ্রুপটি, এইটিকে আমরা বলে থাকি ফ্যাটি অ্যাসিডিক গ্রুপ, অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ। তো এই অ্যাসিড বা এই কার্বক্সিলিক গ্রুপ যুক্ত, ধরো এটি একখানা কি পার্শ্ব শৃঙ্খলের মতন, এটি একখানা ভেরিয়েবল বা পার্শ্ব শৃঙ্খল, আর তার সঙ্গে যদি একখানা আমি কার্বক্সিলিক গ্রুপ লাগিয়ে দিই, এইটি হয়ে গেল একখানা সম্পূর্ণ অ্যাসিড। এবং এই অ্যাসিড যদি এখন সাহায্য করে লিপিড বা ফ্যাটের তৈরিতে, যা ফ্যাট তৈরিতে সাহায্য করছে, তো এটি যদি ফ্যাট তৈরি করতে সাহায্য করে, তখন এই কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হবে কি, বলা হবে ফ্যাটি অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের নাম হবে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইটি আমরা দেখে নিলাম, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাট তৈরি করতে যে অ্যাসিডটি সাহায্য করে তাকে বলা হবে ফ্যাটি অ্যাসিড। কেমন, বোঝা গেল? তো ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ যুক্ত অর্গ্যানিক বস্তু যা ফ্যাট তৈরিতে সাহায্য করে তাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? আশা করছি এটা এখন বোঝা গেল, পরিষ্কার হলো ফ্যাটি অ্যাসিডটি কি। তাহলে ফ্যাটি অ্যাসিডে একটা থাকে পার্শ্ব শৃঙ্খল, এই যে আর, এটি পার্শ্ব শৃঙ্খল, এটি পরিবর্তন হতে থাকে, কখনো মিথাইল কখনো ইথাইল, কোনো বড় গ্রুপ কখনো বেনজিন রিং, এর মধ্যে যে কোনো রকমের লম্বা শৃঙ্খলযুক্ত পার্ট বা গ্রুপ উপস্থিত থাকতে পারে। তাহলে এটা চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে, এবং তার সাথে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হলে ফ্যাটি অ্যাসিডটি কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এর পরের শব্দটি হচ্ছে উচ্চ আণবিক ওজনযুক্ত অ্যালকোহল। অ্যালকোহল তো আমরা সকলেই জানি, অ্যালকোহলে কোন গ্রুপটি থাকে? শুনতে পেলাম না, ভালো করে বলো। হ্যাঁ ঠিক, এখন আমি শুনতে পেলাম। এই যে অ্যালকোহল বলে শব্দটিতে পাওয়া যায় হাইড্রক্সিল গ্রুপ, ঠিক? তাহলে এর মধ্যে এই হাইড্রক্সিল গ্রুপটি আমরা দেখতে পাই। এই হাইড্রক্সিল গ্রুপ এইটি সম্পূর্ণরূপে অ্যালকোহলকে গঠন করতে সাহায্য করছে। তাহলে এই যে অ্যালকোহল গঠনের জন্য এই যে হাইড্রক্সিল গ্রুপটি রয়েছে, আমরা মিথানল বলতে পারি, ইথানল বলতে পারি, যে কোনো অন্যান্য রকমের অ্যালকোহল বলতে পারি, কিন্তু অসুবিধাটা হচ্ছে যখন আমরা বলছি উচ্চ আণবিক ওজন, উচ্চ আণবিক ওজন যুক্ত অর্থাৎ হাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট বা আণবিক ওজন যখন অনেক বেশি, সেই রকম অ্যালকোহলকে আমরা উপযোগিতা নিতে পারি এই ফ্যাটের ফরমেশনে। তো ফ্যাট বা লিপিডের ফরমেশনে আমরা যে রকমের অ্যালকোহল ব্যবহার করছি সেটিতে উচ্চ আণবিক ওজন পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে দেখি একখানা উচ্চ আণবিক ওজনের গঠন কিভাবে আমরা দেখি। উচ্চ আণবিক ওজন ধরো আর ওএইচ, আর এই আরটি হবে সিএচ থ্রি, সিএচ টু, সিএচ টু, সিএচ, সিএচ থ্রি, সিএচ টু, এরকম করে এতখানি গ্রুপ যুক্ত হয়ে যাবে একখানা হাইড্রক্সিল গ্রুপে। তো এদের আণবিক ওজন কিন্তু যথেষ্ট বেশি হবে, তাদের আণবিক ওজন যখন অনেক বেশি, তার মধ্যে হাইড্রক্সিল গ্রুপ যদি যুক্ত থাকে,
সেই সমস্ত গঠনকে, সেই সমস্ত অ্যালকোহলকে আমরা উপযোগ করতে পারি কোথায়? আমরা উপযোগ করতে পারি এই সমস্ত ফ্যাটি গ্রুপে, ফ্যাট গ্রুপের ফরমেশনে। তাহলে ফ্যাট গ্রুপের ফরমেশনে আমরা কি দেখতে পাই? একখানা ফ্যাটি অ্যাসিড, একদম ঠিক, ফ্যাটি অ্যাসিড আর তার সাথে অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল যুক্ত হয় তৈরি করবে লিপিড। আমি যতগুলো বললাম মুখস্থ হলো, মাথায় গেল, লিখা হয়েছে তো নোটসে? নোটসে লেখা হলো তো? হ্যাঁ কি না? একদম লিখতেই হবে, তার কোনো অন্য উপায় নেই, যে কোনো অন্য কোনো অপশন নেই তোমার কাছে, লিখতেই হবে, লিখতেই হবে, লিখতেই হবে, ঠিক? তো চলো তাহলে দেখে নিই আমরা এর আগে আর কি কি দেখছি। তাহলে আমি এতগুলো কথা যে বললাম, কি হলো ব্যাপারটা? এতগুলো বলছি কিন্তু জিনিসটা দেখতে কিরকম লাগছে? ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল যুক্ত হয়ে লিপিড তৈরি হচ্ছে, ঠিক আছে? তো চলো একটুখানি রাসায়নিক গঠনটি আমরা দেখেই নিই ব্যাপারটা কি। ধরো আমাদের কাছে একখানি অ্যালকোহল রয়েছে, CH2OH, CHOH, CH2OH, ঠিক আছে? এ কি ম্যাডাম, কি কেমিস্ট্রি পড়াচ্ছে নাকি, কি অবস্থা? এখন কেমিস্ট্রিও পড়াতে শুরু করেছে কি ম্যাডাম, যে এই CH2 আবার OH এইসব লিখছে? তবে এইটুকু পার্টে কিন্তু একটু কেমিস্ট্রি পড়তে হবে, কিছু উপায় নেই। তো CH2OH, CHOH, CH2OH, এই যে বস্তুটি এর নাম গ্লিসেরল, ঠিক? এইটিকে বলা হয় গ্লিসেরল। এই গ্লিসেরলের অপর নাম আমি ইংরেজিতে একটু লিখে দিচ্ছি, এর অপর নাম সেটি কি? সেটি হচ্ছে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। এইটিকে বলা হয় ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল বা গ্লিসেরল। কি রকম দেখতে? দেখো তিনটে হাইড্রক্সি রয়েছে, ট্রাইহাইড্রক্সি মানে তিনটে হাইড্রক্সিল গ্রুপ যা এই সম্পূর্ণ অ্যালকোহলটিকে গঠন করছে, ঠিক আছে, ভালো কথা। এরপরে এর সঙ্গে যুক্ত হবে কে? এর সঙ্গে যুক্ত হবে আর COOH, এই যে আর COOH, একটুখানি উল্টো লিখলাম এটাকে, আর COOH। এটি ধরো এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা ফ্যাট তৈরিতে সাহায্য করবে, কার্বক্সিলিক অ্যাসিড যা ফ্যাট তৈরিতে সাহায্য করবে, সেইটি হয়ে গেল আমাদের ফ্যাটি অ্যাসিড। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডটি এখানে নেওয়া হলো, এই ফ্যাটি অ্যাসিডটিকে একটু যদি আমরা ভেঙে দিয়ে লিখি কিরকম দেখাবে? সি ডাবল বন্ড ও, সিঙ্গল বন্ড ও এইচ, ঠিক আছে? তাহলে এখন এর মধ্যে যুক্ত কিভাবে হচ্ছে? CH2OH, ঠিক আছে? তাহলে এখান থেকে জল বেরিয়ে চলে আসবে, আর যখন এখান থেকে জল বেরিয়ে চলে আসবে একখানি এস্টার বন্ড এদের মধ্যে তৈরি হবে। এই যে এই জিনিসটা যে আমরা দেখতে পেলাম, এর মধ্যে একখানা বন্ড বা একখানা বন্ধনী গঠন হবে যাকে আমরা বলি এস্টার বন্ড। তাহলে এটা দেখতে কিরকম হবে? এইটি দেখতে হবে এরকম ধরনের, CH2COOR, ঠিক, COOR এবং CH2 এখান থেকে, তারপরে CHOH, তারপরে CH2OH, এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যাবে না, শুধু এখানে COOR। এই যে COO, এটার যে গঠন এইটিকে আমরা বলি এস্টার বন্ড, এইটির নাম এস্টার বন্ড, এস্টার বন্ড বা এস্টার বন্ধনী এটিকে বলা হয়, ঠিক আছে? আর এই যে সম্পূর্ণ গঠনটি আমরা দেখতে পাচ্ছি একে আমরা কি বলে থাকি? এইটি হলো আমাদের লিপিড বা ফ্যাট, এইটি হলো লিপিড বা ফ্যাট।
এইটিকে ইংলিশে আমরা বলি মনোগ্লিসেরাইড। মনোগ্লিসেরাইড, মনোগ্লিসেরাইড অর্থাৎ যখন একটা মাত্র এস্টার বন্ড গঠন হবে, একটা মাত্র, একটি মাত্র এস্টার বন্ড গঠন হবে তাকে আমরা বলে থাকি মনোগ্লিসেরাইড। তাহলে এখানে জিনিসটা পরিষ্কার হলো যে কিভাবে লিপিডের গঠন হয় ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের দ্বারা। দেখে নাও, এখানে পরিষ্কার করে একবার দেখে নাও, এইটি হচ্ছে আমাদের গ্লিসেরল, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল, গ্লিসেরল, তিনটে হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালকোহলটি গ্লিসেরল। যখন সে একখানা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে ফ্যাটি অ্যাসিডের হাইড্রক্সিল গ্রুপের, এবং এর হাইড্রক্সিল গ্রুপের মধ্যে থেকে জল বেরিয়ে চলে আসছে, এবং যে বন্ধন বা যে বন্ডের গঠন হচ্ছে তাকে আমরা বলছি এস্টার বন্ড, COO, ঠিক আছে? যদি এটাকে ভেঙে দেখতে চাও কিরকম দেখায়, এস্টার বন্ডটি অনেকটা এরকম দেখতে, ঠিক আছে? এইটি হলো এস্টার বন্ড, এইটিকে আমরা এস্টার বন্ড বলি। তো এই এস্টার বন্ধনী, এটা কেমিস্ট্রিতেও তোমরা পড়ে থাকবে, এস্টার বন্ধনী এই কার্বক্সিলিক গ্রুপটিকে যুক্ত করে দিল ফ্যাটি অ্যাসিডের জন্য। এর সাথে CHOH, CH2OH উপস্থিত রয়েছে। যখন একখানা এস্টার বন্ডের গঠন হচ্ছে তো তাকে আমরা বলি মনোগ্লিসেরাইড, যা এক ধরনের লিপিড বা ফ্যাট। জলের মতন পরিষ্কার হলো তো? একেবারে ঘুলে খেয়ে নিতে হবে লিপিডের গঠন কিভাবে হচ্ছে। যদি না বুঝতে পারছো কমেন্টে জানাও যে এটা বুঝতে পারোনি, এইখানে ডাউট আছে, কিন্তু পুরোপুরি একেবারে পরিষ্কার হয়ে যেতে হবে কিভাবে লিপিডের গঠনটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো এর পরের ব্যাপার স্যাপারগুলি দেখি। লিপিডের উৎস কি, কোথায় লিপিড পাওয়া যায়? লিপিডের উৎস আমরা দেখতে পাচ্ছি, দেখো, অ্যালমন্ড অর্থাৎ কাঠবাদাম যাকে আমরা বলে থাকি, ওয়ালনাট, ওয়ালনাটটিকে কি বলা হয়, ওয়ালনাট হলো আখরোট, অ্যাভোকাডো, মাছ, সার্ডিন মাছ, সার্ডিন মাছ ছাড়াও আমরাও যে সমস্ত স্বাদু জলের মাছ বা ধরো সামুদ্রিক জলের মাছ খাই সেই মাছেও পাওয়া যায় ডিম, এবং নানান রকমের তেল, অলিভ অয়েল তো এখানে রয়েছে, নারকেল তেল, সর্ষের তেল, সানফ্লাওয়ার তেল, সূর্যমুখী তেল, সমস্ত কিছুতে পাওয়া যায় এই লিপিড, ঠিক আছে? তো লিপিডের অনেক কিছুই আমরা সোর্স বা উৎস জানি। ফ্যাটি অ্যাসিড এটাও জানতে হবে না, ঠিক মুখটি এরকম গাবলু মার্কা হয়েছে, এই যে এই গাবলুর ফটো দেখেই আমরা জানতে পাচ্ছি। এখন কিন্তু লিপিডের ব্যাপারেও জানতে হবে, গাবলুও জিজ্ঞেস করছে তোমাদেরই মতন, এটাও পড়তে হবে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডটি কি, ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে কিন্তু জানতেই হবে। তাহলে ফ্যাটি অ্যাসিড আমরা শুনলাম এখানে একটু আত্মভাবে যে একখানি কার্বক্সিলিক গ্রুপযুক্ত যে কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড আমরা দেখছি তাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড, যখন তার ব্যবহার হয় ফ্যাটের গঠনে, ফ্যাট বা লিপিডের গঠনে। তাহলে ঠিক আছে, এই যে ফ্যাটি অ্যাসিডটি, ফ্যাটি অ্যাসিড অনেক রকমের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফ্যাটি অ্যাসিডে অনেকগুলি লম্বা কার্বন চেইন পাওয়া যায়, লং কার্বন চেইন, লম্বা কার্বনের শৃঙ্খলা, এবং এর গঠন হবে বা এর সাহায্যে ফ্যাট গঠন হবে, এইটিকেই আমরা বলে থাকবো ফ্যাটি অ্যাসিড, আর COOH এইটি হয়ে যাবে আমাদের ফ্যাটি অ্যাসিড। লং কার্বন চেইন এতে পাওয়া যায়, লম্বা কার্বনের শৃঙ্খলা এতে উপস্থিত। এখন দেখে নি কত রকমের ফ্যাটি অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, কি কত রকমের হবে, কত রকমের হবে, কি করে আমরা পড়ব কত রকমের ফ্যাটি অ্যাসিড। আমরা তো জানি ফ্যাটি অ্যাসিড এরকম, ফ্যাটি অ্যাসিড সেরকম, ফ্যাটি অ্যাসিড এই, ফ্যাটি অ্যাসিড সেই, কিন্তু ফ্যাটি অ্যাসিডটা ঠিক আছে, লম্বা কার্বনের শৃঙ্খলা যুক্ত যা ফ্যাটের ফরমেশন বা গঠনে সাহায্য করছে, কিন্তু এতটা আমাকে একটুখানি বলে দাও
যে এই যে ফ্যাটি অ্যাসিড আমরা দেখছি, এই ফ্যাটি অ্যাসিডটিকে কতভাবে আমরা গুনতে পারি। অ্যামিনো অ্যাসিড তো আমি জানি মোটামুটি 20-22টা রয়েছে, 20টাই রয়েছে, 22 আমরা সাধারণত বলি না, 20টাই বলি। তবে অ্যামিনো অ্যাসিডের মতন তো এটি নয়, এটিও অ্যাসিড অ্যাসিড, কিন্তু এইখানে এই বস্তুটি ফ্যাট বা লিপিড গঠন করছে। এইটিকে আমরা এই যে ডান দিক বাঁ দিক দু ভাগে বিভাজিত করতে পারি। দুটি ভাগ কি কি? সব থেকে আগে আমরা একে বিভাজিত করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে, ঠিক আছে? সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যাকে ইংলিশে বলা হয় স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিডে আমরা ফ্যাটি অ্যাসিডদেরকে ভাগ করছি। এছাড়াও এটি কার উপরে আমরা বেস করে করছি আর এইটা কার উপরে বেস করে করছি, এইটিকে বলা হয় অপরিহার্য এবং অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এইটা তো একটু চেনা জানা লাগছে, এইটা তো আমরা সবে মাত্র পড়ে এসেছি। একটা প্রশ্ন, নামটি মনে আছে? কাদের কাদের আমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলছি? আমি কিন্তু একখানে নিমোনিক দিয়ে দিয়েছি, আশা করি মনে থাকবে যে অ্যামিনো অ্যাসিড যা অপরিহার্য তা আমরা কিভাবে মনে রাখবো। নিমোনিকটি কি? ইয়েস, অপরিহার্য অ্যামিনো অ্যাসিডদেরকে মনে রাখার আমি একখানা সহজ উপায় লিখে দিয়েছি, নিমোনিক, সেটি কি মনে আছে? চায়ের, চায়ের মিলের ব্যাপারে বলা আছে, নিশ্চয়ই মনে থাকবে। তো এই চায়ের মিলের ব্যাপারে যে কথাটি আমরা লিখেছি তা দিয়ে আমরা মনে রাখি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ভেরি গুড। অবশ্যই এর আগের প্রোটিন পর্ব 2-তে তোমরা দেখবে যার ব্যাপারে আমরা পুরোপুরি আলোচনা করেছি যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কি হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি এটাতে, এই অপরিহার্য এবং অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে। ফ্যাটি অ্যাসিড এখন আর অ্যামিনো অ্যাসিড নয়, এটি হয়ে গেল ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড অপরিহার্য ও অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে আমরা যখন পড়ব, এদের কিন্তু কনসেপ্টটা একই রকমের। অর্থাৎ আমরা যা অ্যামিনো অ্যাসিডের ব্যাপারে বলেছি সেটি সেম এখানে এদের ব্যাপারেও বলবো, জিনিসটা মোটামুটি একই। তো চলো আগে আমরা দেখে নিই সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি কি হয়। সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে সব থেকে আগে বলবো যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাদের বলবো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা তাকে বলি যখন তাদের মধ্যে একটিও দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকে না, ঠিক আছে? যখন কার্বন শৃঙ্খলাতে, যখন কার্বন শৃঙ্খলায় একটিও দ্বিযোজী বা দুটি যোজ্যতাযুক্ত বন্ধন, দ্বিযোজী বন্ধন যাকে আমরা ডবল বন্ড বলি, যখন তাদের মধ্যে ডবল বন্ড উপস্থিত থাকে না, তাদের মধ্যে ডবল বন্ড উপস্থিত থাকে না, ডবল বা আমরা ট্রিপল দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনী, দ্বিযোজী বা ত্রিযোজী, ডাবল বা ট্রিপল বন্ড। তো ডাবল বা ট্রিপল বন্ড যখন তাদের মধ্যে উপস্থিত থাকে না, তাদেরকে আমরা বলে থাকি সম্পৃক্ত বা সম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি থাকে? কোনো রকমের দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনী, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড উপস্থিত থাকে না, তাকে আমরা বলি কি বলি? তাকেই আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
এখন এর উদাহরণ কি হবে? এর উদাহরণ স্বরূপ আমরা নিতে পারি, উদাহরণ উদাহরণে আমরা লিখে দিতে পারি কাকে? উদাহরণে আমরা এইটি লিখতে পারি, যার নাম স্টিয়ারিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, আর্চিডিক অ্যাসিড, লরিক অ্যাসিড, এইগুলিকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এদের মধ্যে সম্পূর্ণটাই এক যোজী বন্ধনী দ্বারা যুক্ত, তাদের মধ্যে দ্বি বা ত্রিযোজী বন্ধনী পাওয়াই যায় না, এদেরকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা কাকে বলবো? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যখন আমরা কথাটি বলছি, এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কি পাওয়া যাবে, কার্বন শৃঙ্খলার মধ্যে, যখন কার্বন শৃঙ্খলায় কি উপস্থিত থাকবে, যখন কার্বন শৃঙ্খলাতে এক বা একাধিক, এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকবে, দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকবে, এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী অর্থাৎ ডাবল বন্ড উপস্থিত থাকবে, তাকে আমরা বলবো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যখন কার্বন শৃঙ্খলাতে এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকে, তাকে আমরা বলি কি বলি? তাকে আমরা বলি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী উপস্থিত থাকে। এদেরও যখন আমরা উদাহরণ নিব, তো কি কি উদাহরণ আমরা এর দেখতে পাব? উদাহরণস্বরূপ ওলিক অ্যাসিড, লিনোলিক, লিনোলিক অ্যাসিড ইত্যাদি দেখতে পাবো। আচ্ছা, আমাদের স্টিয়ারিক অ্যাসিড বা পালমিটিক অ্যাসিডের ব্যাপারে অতটা তো জানা নেই, তবে এগুলি কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়, এগুলি কোথায় পাওয়া যায়, এই অসম্পৃক্ত সম্পৃক্ত দু ধরনের যে আমরা ফ্যাটি অ্যাসিডের নাম নিলাম, এরা কোথায় পাওয়া যায়, এর জন্য একখানা চলো টেবিলের গঠন করি। এই যে ধরো আমাদের একখানি টেবিল আমরা তৈরি করলাম, ঠিক আছে? এই টেবিলটির মধ্যে প্রথমে আমরা আলোচনা করি সমস্ত অসম্পৃক্ত, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি কি কি? সব থেকে আগে ওলিক অ্যাসিড। এই ওলিক অ্যাসিডটি কতগুলো কার্বন দিয়ে তৈরি? 18টি কার্বন দিয়ে তৈরি, এবং এর মধ্যে কতগুলি দ্বিযোজী বন্ধনী পাওয়া যায়? দ্বিযোজী বন্ধনী বা ডবল বন্ড কতগুলি পাওয়া যায়? একটি, একটি দ্বিযোজী বন্ধনী এতে উপস্থিত। দ্বিতীয়, লিনোলিক, লিনোলিক অ্যাসিড, এইটিকে আমরা ইংরেজিতেও এইভাবে লিখছি, এবং এই ইংরেজি নামগুলো একটু পাশে পাশে লিখে নেবে, ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। লিনোলিক অ্যাসিডে 18টি কার্বন, 2টি দ্বিযোজী বন্ধনী উপস্থিত। ঠিক একইভাবে লিনোলেনিক, লিনোলেনিক অ্যাসিড,
তো লিনোলেনিক অ্যাসিড, এইভাবে আমরা দেখতে পাচ্ছি লিনোলেনিক অ্যাসিড, এটিতে কতগুলি কার্বন, 18টি কার্বন ও 3টে দ্বিযোজী বন্ধনী উপস্থিত। এবং 4 নম্বরে আর্চিডোনিক অ্যাসিড, আর্চিডোনিক অ্যাসিড আমরা দেখতে পাই। তো আর্চিডোনিক অ্যাসিডটি ইংরেজিতে এইভাবে লিখি আমরা, আর্চিডোনিক বা আর্কিডোনিকও অনেক সময় বলা হয়, আর্কিডোনিক অ্যাসিড। এইটিতে 20টি কার্বন পাওয়া যায় এবং তাতে 4খানি দ্বিযোজী বন্ধনী উপস্থিত। ঠিক আছে, হলো তাহলে এটি হলো লিনোলিক অ্যাসিড, অপরটি ওলিক, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং তার সাথে সাথে আর্চিডোনিক অ্যাসিড। এতগুলি আমরা কি দেখতে পাচ্ছি, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি কিন্তু অত্যধিক ইম্পর্টেন্ট, এইগুলি প্রত্যেকটি অত্যধিক ইম্পর্টেন্ট, কারণ এর থেকে প্রশ্ন খুব বেশি আসে। কীরকমের প্রশ্ন আসে সেইটা হচ্ছে যে এর মধ্যে কতগুলি কার্বন থাকে, 18টি 20টি, এইটির ব্যাপারে তো অনেকবার প্রশ্ন করে, আর্চিডোনিক অ্যাসিডে কতগুলি কার্বন, 20টি কার্বন, আর্চিডোনিক অ্যাসিডে কতগুলি কার্বন, 20টি কার্বন, একদম মাথায় স্ক্রু দিয়ে ঘুরিয়ে একেবারে ঢুকিয়ে দাও, পারলে একেবারে ইঞ্জেকশন দিয়ে পুশ করে পুরো মাথায় এটা বসিয়ে নাও, আর্চিডোনিক অ্যাসিড 20টি কার্বন। ঠিক আছে, ওলিক, লিনোলিক, লিনোলেনিক এগুলিতে 18টি করে কার্বন। যদি আমরা দ্বিযোজী বন্ধনীগুলিকে গুণি, এতে 4টে ডবল বন্ড, বাকিগুলোতে 3টে 2টো এবং 1-1টা করে ডবল বন্ড পাওয়া যায়। তো তাহলে এইগুলো হলো আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বন্ধনী পাওয়া যায়। এরপরে আমরা কোথায় এসে যাচ্ছি, এরপরে একটুখানি আমরা দেখে নিই এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা কি কি নাম দেখেছি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা দুখানা নাম দেখে নিয়েছি, কি কি, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিডে 18টি কার্বন, পালমিটিক অ্যাসিডে 18টি কার্বন উপস্থিত, কোন দ্বিযোজী বন্ধনী এতে পাওয়া যায় না, কোন দ্বিযোজী বন্ধনী নেই। ঠিক আছে, এতে কোনো রকমের দ্বিযোজী বন্ধনী বা ডবল বন্ড পাওয়া যাবে না। এটি হলো স্টিয়ারিক অ্যাসিড ও পালমিটিক অ্যাসিড, যা কার উদাহরণ, যা হচ্ছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত অ্যামিনো বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ আমরা এখানে এদেরকে দেখতে পাই। ঠিক আছে, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে তাহলে আমাদের জানা হলো। ঠিক আছে, নানান রকমের খাদ্য পদার্থে এই রকম সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি পাওয়া যায়। উদ্ভিদ উৎস যদি আমরা দেখি, উদ্ভিদ ও প্রাণীদের ফ্যাট, নানান রকমের তেল এবং এছাড়াও নানান জায়গা থেকে আমরা এইগুলিকে পেয়ে থাকি। অ্যালকোহলে যাওয়ার আগে আমরা একবার আলোচনা করে নিই কিসের ব্যাপারে, হ্যাঁ, অপরিহার্য এবং অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের ব্যাপারে। তো তাহলে চলো একটুখানি দেখে নিই অপরিহার্য এবং অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের কথাটি কি। তো তাহলে সব থেকে আগে এসে গেল কার নাম, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপরিহার্য
অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে কারা অপরিহার্য ফ্যাটি অ্যাসিডটি কারা, কাদের নাম আমরা নেব? যাদের শরীরে সংশ্লেষণ হয় না, শরীরে সংশ্লেষণ হয় না, সংশ্লেষণ হয় না, শরীরে তাদের সংশ্লেষণ একেবারে হয় না, তাই জন্য খাদ্য পদার্থে তাদের উপস্থিতি অনিবার্য, খাদ্যে তাদের উপস্থিতি অনিবার্য, তাদের উপস্থিতি অনিবার্য। সুতরাং তাদেরকে আমাদের খাদ্য পদার্থের রূপেই গ্রহণ করতে হবে, তাদের খাদ্যে তাদের উপস্থিতি কিন্তু অনিবার্য। এরকম ধরনের ফ্যাটি অ্যাসিডকে আমরা বলি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যা আমরা দেখছি, এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিডকে আমরা এখন কিভাবে দেখি, কি কি উদাহরণ, উদাহরণ কি হবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, উদাহরণে আমরা দেখতে পাচ্ছি। সব থেকে আগে কি আসবে উদাহরণে, সব থেকে আগে উদাহরণে যেটা আমরা দেখি সেইটি হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড ও আর্চিডোনিক অ্যাসিড, আর্চিডোনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আর্চিডোনিক অ্যাসিড, সকলেই কিন্তু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। তাহলে এরা কারা? এরা হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তারা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডও, তাদের মধ্যে দ্বিযোজী বন্ধনীয় উপস্থিত, এবং তারা কিন্তু শরীরে সংশ্লেষিত হয় না, সুতরাং তাদেরকে খাদ্যের দ্বারা গ্রহণ করতে হয়। এদেরকে আমরা বলি, কি বলে থাকি, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে এদেরকে আমরা অপরিহার্য, যার অপর নাম কি, এদেরকে আমরা বলে থাকি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এগুলি হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তিনটে নাম, লিনোলিক, লিনোলেনিক, আর্চিডোনিক। আর্চিডোনিক কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, সেটি অসম্পৃক্ত অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও, এবং তার সাথে সাথে সেটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও, অর্থাৎ তারা অপরিহার্য। মনে থাকবে তো এই কথাটি, তারা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও এবং তার সাথে সাথে তারা কিন্তু দ্বিযোজী বন্ধনী দ্বারা যুক্ত, সুতরাং তারা আনস্যাচুরেটেড এবং তারা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওকে, তাহলে তিনটে নাম কি কি, লিনোলিক, লিনোলেনিক, আর্চিডোনিক। ঠিক আছে, লিনোলিক, লিনোলেনিক, আর্চিডোনিক এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও এবং তার সাথে সাথে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। চলো এরপরে যাওয়া যাক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে। ঠিক আছে, তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তো হয়ে গেছে, মোটামুটি বুঝতে পারলাম। এখন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের পরে আমরা মোটামুটি এখন কিসে আসছি, অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এরকমও নয় যে আমাদের তার একেবারেই দরকার নেই। অপ্রয়োজনীয় কথাটির অর্থ কি, অপ্রয়োজনীয় যেরকম অ্যামাইনো অ্যাসিডকে খাদ্যের দ্বারা গ্রহণ করতে হয় না, কারণ আমরা তার সংশ্লেষণ করতে পারি শরীরে। ঠিক আছে, নন এসেনশিয়াল মানে দরকার নেই তা নয়, নন এসেনশিয়াল মানে আমাদের শরীরে তার ফরমেশন বা তার গঠন হতে পারে। তো অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এখানে শরীরে সংশ্লেষিত হতে পারে। শরীরে নানান রকমের জিনিস আছে, নানান রকমের কম্পোনেন্ট আছে যা দিয়ে আমাদের শরীরে এই ফ্যাটি অ্যাসিডগুলিকে বানানো যায়। তো আমাদের শরীর এই ফ্যাটি অ্যাসিডগুলিকে বানায়, সংশ্লেষিত করা যায়। ঠিক আছে, তো আমাদের শরীরে এই সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলি সংশ্লেষিত বা সিনথেসিস করা যায়, সেই জন্য এইগুলিকে খাবার দিয়ে খেয়ে আমাদের শরীরে ভেতরে নিয়ে আসতে হবে না, কারণ আমাদের শরীর তো এটার গঠন করছেই। যখন শরীর গঠন করতে পারছে, এগুলিকে খাদ্যের দ্বারা গ্রহণ করার দরকার নেই। তাহলে অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড শরীরে সংশ্লেষিত করা যায় খাদ্যের দ্বারা,
এদের গঠন বা খাদ্যের দ্বারা এদের গ্রহণ অনিবার্য নয়, অনিবার্য নয়। এইটিকে কি বলা হয়? অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড বা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কোনটি? যা শরীর বানাতে পারে না, সুতরাং খেয়ে খেয়ে আমাদেরকে শরীরের ভেতরে নিতে হবে। কিন্তু এই যে অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, এই অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডগুলি কি? এই অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডগুলি কিন্তু শরীরে সংশ্লেষিত হয় না, তাই খাদ্যের দ্বারা এগুলিকে গ্রহণ করতে হবে। খাদ্যের দ্বারা এইগুলিকে গ্রহণ করলে তাকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলবো, এবং অপ্রয়োজনীয় শরীরে তৈরি হচ্ছে, খাদ্যের দ্বারা গ্রহণ করা অনিবার্য নয়। এখন আমরা উদাহরণ দেখে নি। উদাহরণ কি কি হবে? স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, এইগুলিকে আমরা বলি কি বলে থাকি? এইগুলিকেই আমরা বলি অপ্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, সহজ জিনিস, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা সরাসরি এসে যাচ্ছি। আমরা তো বললাম যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এরকম ফ্যাটি অ্যাসিড যা আমাদেরকে খাদ্যের দ্বারা গ্রহণ করতে হবে। এখন কোন খাবারে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলি উপস্থিত? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কিসে পাওয়া যায়? এটি নন এসেনশিয়াল। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি কিসে পাওয়া যায়? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের উৎস যদি আমরা দেখতে চাই, নানান রকমের যে তেল, সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল, সূর্যমুখী তেল, ইংরেজিতে আমরা বলি সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার বলেও আরও একখানি তেল পাওয়া যায়, স্যাফ্লাওয়ার অয়েল, এইগুলিতে অনেক পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তাহলে উৎস সূর্যমুখী তেল এবং স্যাফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার তেল, যা থেকে আমরা কি পেতে পারি? তা আমরা পাই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এরপরে চলে আসছি সোজাসুজি অ্যালকোহল। তোমরা তো অনেকেই জানবে অ্যালকোহল জিনিসটা কি। এটিতে তো বোঝাবার বিশেষ কিছু নেই, কারণ অ্যালকোহলটা কি এটা আমরা সকলে খুব ভালো করে জানি, তাই তো? সেই এই বয়সটাই এরকম যে আমরা অ্যালকোহলের ব্যাপারে জেনেই যাই। এমনই বয়স আমরা পুরোপুরি তো জানি না, তবে অ্যালকোহলের ব্যাপারে মজার জিনিসগুলো কিন্তু ঠিক অবশ্যই জানি, তাই না? তো তাহলে এখন চলে আসি যে অ্যালকোহলের কেমিস্ট্রিটা কি। শুধু তো আর অ্যালকোহল জানলে হবে না, কেমিস্ট্রিটা কি সেটাও জানতে হবে। তবে অ্যালকোহলের কেমিস্ট্রির জন্য খুব সহজ জিনিস, একখানা লম্বা চেইন আমরা নিয়ে নিলাম, যার এক প্রান্তে হাইড্রক্সিল গ্রুপ উপস্থিত। হাইড্রক্সিল গ্রুপ যুক্ত, হাইড্রক্সিল গ্রুপ যুক্ত এই যে পুরোপুরি কম্পাউন্ডটাকে আমরা দেখছি, এইটিকে বলা হয় অ্যালকোহল। এবং এই অ্যালকোহলটি আণবিক ওজন অনেক বেশি হতে হবে। মিথাইল, ইথাইল এগুলো খুব ছোট ছোট অ্যালকোহল, খুব কম আণবিক ওজন এদের। এইগুলোকে দিয়ে কিন্তু ফ্যাটের গঠন সম্ভব নয়। ফ্যাটের গঠনের জন্য যতটা ফ্যাটি অ্যাসিড দরকার, ঠিক ততটাই হাইড্রক্সিল গ্রুপেরও, হাইড্রক্সিল গ্রুপযুক্ত উচ্চ আণবিক ওজন খুবই প্রয়োজন সম্পূর্ণ অ্যালকোহলটিকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করার জন্য। তাহলে উচ্চ আণবিক ওজন এটিরও উপস্থিতি দরকার। তাহলে এখন অ্যালকোহলটি দেখি। এই যে অ্যালকোহলটি আমরা দেখতে চলেছি, কত রকমের অ্যালকোহল দেখি। সবথেকে প্রথমে গ্লিসেরল। গ্লিসেরল ছাড়া আর কি কি পাওয়া যায়? গ্লিসেরল ছাড়া সিরিল অ্যালকোহল, সিরিল অ্যালকোহল সেটি আবার কি বস্তু? সিরিল অ্যালকোহল নানান জায়গায় পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় সিরিল অ্যালকোহল?
মিরিসাইল অ্যালকোহল, কত বড় বড় নাম অ্যালকোহলদের, মেরিসাইল অ্যালকোহল, মেরিসাইল অ্যালকোহল। তারপরে আর কি পাওয়া যায়? হেক্সাকোসানল, 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 এইভাবে পাওয়া যায় হেক্সাকোসানল। তো সিরিল অ্যালকোহল, মিরিসাইল অ্যালকোহল, হেক্সাকোসানল, সিটাইল অ্যালকোহল, এইগুলি নানান রকমের উচ্চ আণবিক ওজনযুক্ত অ্যালকোহল, উচ্চ আণবিক ওজনযুক্ত কিছু অ্যালকোহলের নাম যা ফ্যাট বা লিপিড গঠনে ব্যবহার হয়, সেগুলি হচ্ছে গ্লিসেরল, সিরিল অ্যালকোহল, সিটাইল অ্যালকোহল, হেক্সাকোসানল। এগুলি হচ্ছে আলাদা আলাদা উচ্চ আণবিক ওজনযুক্ত নানান রকমের অ্যালকোহল। তাহলে এরপরে দেখি এই অ্যালকোহলগুলিকে নিয়ে কিভাবে লিপিডের গঠন হচ্ছে। লিপিডকে যখন আমরা দেখছি তাদের উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল, তো এই তাদের উপাদান এদিক ওদিক করে নানান রকমের জিনিস মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লিপিডগুলিকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। লিপিডের উপাদান ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, আর তার মধ্যে যদি অন্যান্য উপাদানও যুক্ত হয়ে যায় লিপিড কিন্তু অনেক রকমের হয়ে যায়। তাহলে তিন রকমের লিপিড আমরা দেখতে পাই। এক এক ধরনের লিপিড যাকে আমরা বলি সরল লিপিড, অপর একটি যৌগিক লিপিড, এবং তৃতীয়টি লব্ধ লিপিড নামে পরিচিত। তাহলে কি কি হলো? সরল লিপিড, যৌগিক লিপিড, লব্ধ লিপিড, তিন ধরনের লিপিড আমরা দেখতে পাই। সরল লিপিডটি কি জিনিস? সরল লিপিড অর্থাৎ তার মধ্যে শুধু উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়। শুধু ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল দ্বারা তারা যুক্ত, ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল, শুধু এই দুটি কিন্তু তাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখন যৌগিক লিপিড তখন তৈরি হয় যখন ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল ছাড়াও তার মধ্যে অন্য একটি অংশ যুক্ত থাকে, অন্য গ্রুপ বা অন্য যে কোনো অংশ তার মধ্যে যুক্ত, অন্য একটি গ্রুপ যখন তার মধ্যে যুক্ত হয় তাকে আমরা যৌগিক লিপিড বলি। এবং লব্ধ লিপিডটি কি? ফ্যাটি অ্যাসিডের বিশ্লেষণ, বিশ্লেষণের উৎপাদক বা তাদের এই লিপিডের মতন ধর্ম, লিপিডের মতন ধর্ম উপস্থিত। ঠিক আছে, তাহলে কি কি আমরা দেখতে পাচ্ছি? তিন ধরনের লিপিডে আমরা বিভাজিত করতে পারছি। সরল লিপিড যাকে আমরা ইংলিশে বলি সিম্পল লিপিড, সিম্পল লিপিড কি কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে তৈরি। শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল দিয়ে যদি তৈরি তাকে সিম্পল লিপিড বা সরল লিপিড বলবো। সেই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সাথে যদি আরও একটি অন্য গ্রুপ, ধরো ফসফেট বা ধরো নাইট্রোজেনের কোনো গ্রুপ বা ধরো প্রোটিন বা কার্বোহাইড্রেট, এরকম যে কোনো অন্য একখানি গ্রুপ যদি যুক্ত হয় তাকে আমরা বলবো যৌগিক লিপিড বা কম্পাউন্ড লিপিড, একে আমরা বলি যৌগিক বা কম্পাউন্ড লিপিড। এবং যখন ফ্যাটি অ্যাসিডটিকে বা কোনো লিপিডকে, ফ্যাটি অ্যাসিড বা লিপিডকে, যখন এই লিপিডকে বিশ্লেষণ করে অর্থাৎ তাকে ভেঙে দিয়ে তার যে প্রোডাক্ট বা তার যে উৎপাদকগুলি তৈরি হলো তাকে আমরা দেখি, তাকে আমরা বলি লিপিড বা লব্ধ লিপিড, বা অনেক সময় এইরকম পদার্থ যার মধ্যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বা অ্যালকোহল নেই কিন্তু তার ধর্ম লিপিডের মতন, এইটিকে আমরা বলে থাকি লব্ধ লিপিড বা ডেরাইভড লিপিড, এইটিকে বলা হয় লব্ধ লিপিড বা ডেরাইভড লিপিড।
অনেকটাই বোঝা শোনা হয়ে গেল, কিছুই কিন্তু মাথায় গেল না। কোনটা সরল, কোনটা লব্ধ, কেনই যে লব্ধ, কেনই যে যৌগিক, কিছুই গেল না মাথায়। তাহলে মাথায় যখন গেল না, তাহলে আমরা কি কি করব এক এক করে দেখাই, দেখা যাক এক এক করে বুঝতে পারি কি না। ঠিক তো, তাহলে সব থেকে আগে কিসে এলাম? সব থেকে আগে চলে এলাম সরল লিপিডে, যে লিপিড শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল দ্বারা গঠিত, তাকে আমরা বলবো সরল লিপিড। ঠিক আছে, তো সরল লিপিড শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল দ্বারাই গঠিত। এই সরল লিপিডটি কি কি? সরল লিপিডটি দু ধরনের, এক যাকে আমরা বলি ফ্যাট বা তেল, এবং অপরটি মোম, যাকে ইংরেজিতে ওয়্যাক্স বলে থাকি, এবং এইটিকে ইংলিশে বলা হয় নিউট্রাল ফ্যাট, নিউট্রাল ফ্যাট বা অয়েল, নিউট্রাল ফ্যাট বা অয়েল এবং মোম বা ওয়্যাক্স, দু ধরনের। খুব সহজভাবে আমি কিন্তু এখানে বোঝাচ্ছি, খুবই সিম্পল, এর চেয়ে সহজভাবে না কোনো অন্য জায়গায় আর না কোনো বইতে তোমরা পাবে। লিপিড দু ধরনের, সরল যৌগিক এবং লব্ধ একটি আলাদা প্রকৃতি। তো সরল লিপিড যাতে শুধু ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল আছে। এখন এই অ্যালকোহলের উপর বেস করে, অ্যালকোহলের ব্যাপার নিয়ে এই সরল লিপিডটি দুভাবে ভাগ করা যায়। যদি অ্যালকোহলটি গ্লিসারল হয় তখন হবে ফ্যাটি অ্যাসিড বা তেল, আর যখন এই সরল লিপিডটি গ্লিসারল ছাড়া ওই যে বড় বড় নাম সিরিল অ্যালকোহল, সিটিল অ্যালকোহল, মেরিসাইল অ্যালকোহল, এইগুলো যখন আমরা দেখছি সেটি হয়ে যাবে ওয়্যাক্স বা মোম। ঠিক আছে, তাহলে একটুখানি এখানেও দেখে নিই আমরা এই ব্যাপারটাকে। ফ্যাট, নিউট্রাল ফ্যাট বা তেল বলি, নিউট্রাল ফ্যাট বা তেল কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত হয় কার সাথে? গ্লিসেরল, গ্লিসেরলের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় নিউট্রাল ফ্যাট বা অয়েল। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসেরল যুক্ত হয়ে তৈরি হচ্ছে এই নিউট্রাল ফ্যাট বা অয়েল। ঠিক আছে, গ্লিসেরল এখানে কিন্তু এটি গ্লিসেরল। একইভাবে যখন ফ্যাটি অ্যাসিডটি কার সঙ্গে যুক্ত হয়? ফ্যাটি অ্যাসিডটি যুক্ত হয় উচ্চ বা যে কোনো অ্যালকোহল, অ্যালকোহল গ্লিসেরল ছাড়া, গ্লিসেরল ছাড়া যে কোনো অন্যান্য অ্যালকোহল দ্বারা যখন সেটি গঠিত হয় তাকে আমরা বলি মোম বা ওয়্যাক্স। তাহলে এটি হয়ে গেল মোম বা ওয়্যাক্স, যখন সেটি অন্য উচ্চ আণবিক অ্যালকোহল দ্বারা গঠিত, যখন সেটি গ্লিসেরল নয় তাকে আমরা বলি মোম বা ওয়্যাক্স। আর যদি তাতে অ্যালকোহলে গ্লিসেরল ভাবে আমরা নিই, গ্লিসেরল হিসেবে আমরা তাকে নিই, তাকে আমরা বলি ফ্যাট বা তেল। ঠিক আছে, তাহলে এই ফ্যাট বা তেল এবং ওয়্যাক্স এদের ব্যাপারে একটু জানতেই হবে। তো প্রথমে আসছি আমরা ফ্যাট বা তেল। ফ্যাট বা তেল, ঠিক আছে, ফ্যাট বা তেল কি দিয়ে তৈরি? গ্লিসেরল দিয়ে তৈরি। এখন ধরো এইটি আমাদের কাছে রইল একখানি গ্লিসেরল, এইটি হয়ে গেল গ্লিসেরল, এবং এই গ্লিসেরলের সঙ্গে যখন আমরা যুক্ত করছি শুধু একটা মাত্র কার্বক্সিলিক গ্রুপ বা একটি মাত্র ফ্যাটি অ্যাসিড, একটি মাত্র ফ্যাটি অ্যাসিড যখন এর সঙ্গে যুক্ত হয় এইটিকে আমরা কি বলবো? যখন গ্লিসেরলের সঙ্গে যখন একটি মাত্র ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়
একটি মাত্র এস্টার বন্ড তৈরি হবে, স্বাভাবিক একটাই এস্টার বন্ড এখানে হতে পারে। তাহলে যেটি গঠন হলো CH2COO আর CHOH CH2OH, ঠিক তো? এটাই গঠন হবে তো। তাহলে এইটিকে আমরা কি বলবো? মোনো গ্লিসেরাইড, এইটির নাম মোনো গ্লিসেরাইড। ঠিক আছে, ভালো কথা। ঠিক একইভাবে যদি দুটি এখানে নেওয়া হয়, দুটি ফ্যাটি অ্যাসিড নিলে কতগুলি এস্টার বন্ড তৈরি হবে? দুইটি এস্টার বন্ড তৈরি হবে। আর দুটি এস্টার বন্ড তৈরি হওয়ার ফলে যেইটি পাওয়া যাবে তাকে আমরা বলি ডাইগ্লিসারাইড। এবং তিনটি ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হবে তিনটি এস্টার বন্ড, এবং এইটিকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড। এইটিকে বলা হবে ট্রাইগ্লিসারাইড। তাহলে মোনোগ্লিসারাইডে একটি এস্টার বন্ড একটি কার্বক্সিলিক বা একটি ফ্যাটি অ্যাসিডের জন্য, ডাইগ্লিসারাইডে দুটি এস্টার বন্ড, ট্রাইগ্লিসারাইডে তিনটি এস্টার বন্ড গঠন হচ্ছে। তাহলে এতগুলো যে আমরা গ্লিসারাইড পেলাম, মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড ও ট্রাইগ্লিসারাইড, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাট বা তেল। ঠিক আছে, এখন ফ্যাট বা তেলের এইটি হচ্ছে রাসায়নিক ধর্ম, এটি হচ্ছে তাদের প্রধান ধর্ম। কিন্তু ফ্যাট বা তেল আমরা কিভাবে সেটিকে আলাদা করতে পারি সেটি কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, কারণ ফ্যাট বা তেলকে আলাদা আলাদা ভাবে আমরা পড়তেই পারি। ফ্যাট বা তেল, তো ফ্যাট বা তেলের ধর্ম কি কি? ঠিক আছে, ভালো কথা। দেখি, দেখা যাক, এটি হলো ফ্যাট, এটি হলো তেল। ঠিক আছে, এখন ফ্যাট বা তেলের সব থেকে প্রথমে আমরা চেহারাটা দেখে নিই। চেহারাটা কোথায় পাবো দেখাচ্ছি। এই যে এইটি একদিকে এই যে ডাব্বার মতন একটা ছোট্ট মেয়ের ফটোযুক্ত যে একটা জিনিস আমরা দেখতে পাই সেটি হচ্ছে, হ্যাঁ, খুব টেস্টি খেতে, মাখন, মাখন বা ঘি, সেইটি হলো একদিকে। সেইটি হলো একখানি ফ্যাট বা আমরা যাকে স্নেহ পদার্থও বলি। আর এইটি দেখেই বুঝতে পারছো তেল, যা আমরা রান্নার জন্য ব্যবহার করি। তাহলে এইটি এখন রুম টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার। তো এই নর্মাল রুম টেম্পারেচারে এইটি কিন্তু তরল অবস্থায়, কিন্তু এইটাকে দেখো ডাব্বার ভেতরে এটা রয়েছে, এটি কিন্তু একেবারে কি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, একেবারে কঠিন অবস্থায়। এই যে দেখো, দেখা যাবে এর ভিতরে, এটি কিন্তু পুরোপুরি কঠিন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটি কঠিন অবস্থায় এবং অপরটি তরল অবস্থায়, এইটি হচ্ছে তাদের প্রাথমিক ডিফারেন্স। তাদের মধ্যে সব থেকে আগে এই দুটোই পার্থক্য, একটি তরল, অপরটি সলিড বা কঠিন অবস্থায়। এটি কঠিন অবস্থায় রুম টেম্পারেচারে, সাধারণ রুম টেম্পারেচারে, সাধারণ অবস্থায় এটি কঠিন অবস্থায় কঠিন রূপে পাওয়া যায়, এবং এইটি তরল। এটি কোন ধরনের ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি? একটি যা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। ঠিক আছে, সম্পৃক্ত ফ্যাট এদেরকে বলা হয়, কারণ এতে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উপস্থিত। এটিতে পাওয়া যায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তৃতীয়, এদের গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি হওয়ার ফলে তারা কঠিন অবস্থায় পাওয়া যায়, গলনাঙ্ক বেশি, রুম টেম্পারেচারে সলিড বা কঠিন অবস্থায় এদের গলনাঙ্ক কম, এদের গলনাঙ্ক কম হয়। ঠিক আছে, এটি শরীরের পক্ষে কিন্তু বেশ ক্ষতিকর,
শরীরের পক্ষে ক্ষতিকর। তবে এদের শরীরে কিন্তু ক্ষতি খুব একটা হয় না, এগুলি শরীরের পক্ষে দরকারি, শরীরে এদের প্রয়োজনীয়তা আছে, শরীরে পক্ষে প্রয়োজন, শরীরের পক্ষে প্রয়োজন, এদের প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি, শরীরের পক্ষে প্রয়োজন। নানান রকমের হার্টের পেশেন্টদেরকে এটি নেবার জন্য বলা হয়। প্রাণীদের ফ্যাট এর উদাহরণ, এদের উদাহরণ হচ্ছে নানান রকমের প্রাণীদের ফ্যাট, অ্যানিমাল ফ্যাট যাকে আমরা বলি। নানান রকমের প্রাণীদের শরীর থেকে আমরা এটিকে গ্রহণ করি, দুধ, ডিম, মাছ, মাংস সব কিছুতেই এই সম্পৃক্ত ফ্যাট এইগুলিকে পাওয়া যায়। কিন্তু অসম্পৃক্ত ফ্যাট এটি কিন্তু উদ্ভিদ ফ্যাট, উদ্ভিদ ফ্যাট অর্থাৎ শুধু উদ্ভিদের থেকেই আমরা এদেরকে বের করতে পারি। তো এইগুলি ফ্যাট বা তেলের মধ্যে সাধারণ পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, এইটি কিন্তু অবশ্যই পড়বে, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে আরও একখানে জিনিস আমাদের জানতে হবে, সেটি হচ্ছে মোম, মোম বা ওয়্যাক্স, মোম বা ওয়্যাক্স, মোম বা ওয়্যাক্সটি কি বস্তু? মোম বা ওয়্যাক্সটি এমন একটি বস্তু যা উচ্চ গলনাঙ্ক বা উচ্চ গলনাঙ্কের সাথে সাথে তা কিন্তু সাধারণত গ্লিসারল ছাড়া অন্যান্য অ্যালকোহল দিয়েও তৈরি হয়, ঠিক আছে? তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অন্য অ্যালকোহল, অন্যান্য অ্যালকোহল, গ্লিসারল ছাড়া অন্যান্য অ্যালকোহল দিয়ে তৈরি। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, বি ওয়্যাক্স। বি ওয়্যাক্স কিসের থেকে তৈরি? বি ওয়্যাক্স পালমিটিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড এবং তার সাথে সাথে হেক্সাকোসানল, হেক্সাকোসানল দিয়ে তৈরি, হেক্সাকোসানল এবং পালমিটিক অ্যাসিড দিয়ে তৈরি। তার ফলে যেটি আমরা পাই, যাকে আমরা বি ওয়্যাক্স বলি, সেইটি কি? হেক্সাকোসাইল পামিটেট, হেক্সাকোসাইল পামিটেট, এইটিকে বলা হয় বি ওয়্যাক্স। সবকটি ওয়্যাক্সের ব্যাপারে তোমাদেরকে পড়তে হবে না, তবে কিছু কিছু ওয়্যাক্সের ব্যাপারে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, যার মধ্যে একটি হচ্ছে এই হেক্সাকোসাইল পামিটেট। তো হেক্সাকোসাইল পামিটেট এইটিকে কিন্তু পড়তে হবে। হেক্সাকোসাইল পামিটেট মৌমাছির যে ঘর তৈরি হচ্ছে, সেই মৌমাছির ঘরের বি ওয়্যাক্সটি এই হচ্ছে হেক্সাকোসাইল পামিটেট। এছাড়া এইটি কোথায় আর পাওয়া যায়? গাছের পাতার উপরে, গাছের পাতার উপরে, কানের ভেতরে, কানের ভেতরে যাকে বলা হয় ইয়ার ওয়্যাক্স, তাছাড়া যার আরো অপর একটি নাম সিরুমেন, সিরুমেন বলা হয় তাকে, সেরুমেন, এবং এছাড়াও তা পাখিদের গায়ের ওপরেও এটি পাওয়া যায়। তো এইগুলি হচ্ছে নানান রকমের ওয়্যাক্স বা মোমের উদাহরণ। সব থেকে বেশি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বি ওয়্যাক্স, হেক্সাকোসাইল পামিটেট। এছাড়াও পাওয়া যায় গাছের পাতার উপরে, দেখবে একখানা লেয়ার থাকে যা জল অবরোধক সাহায্য করে, গাছের পাতার উপরে, পাখিদের গায়ের উপরে একখানা তৈল জাতীয় বা মোমের মতন জিনিস আছে, সেটিও ওয়্যাক্স, এবং এছাড়াও আমাদের কানের ভেতরে ইয়ার ওয়্যাক্স, সেরুমেন যাকে বলে, এগুলি হচ্ছে সকলেই ওয়্যাক্সের উদাহরণ। এরপরে আসছি আমাদের যৌগিক, যৌগিক বা এমন লিপিড যার মধ্যে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল ছাড়াও অন্য একটি গ্রুপ উপস্থিত। তাহলে এই অন্য একটি গ্রুপে কি কি পাওয়া যায়? অন্য একটি গ্রুপে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যৌগিক লিপিডে নানান রকমের লিপো
প্রোটিন অর্থাৎ এর মধ্যে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল ছাড়া প্রোটিনটিও পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং তার সাথে যুক্ত হয় প্রোটিন। ঠিক একইভাবেই গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিডে কি কি পাওয়া যায়? গ্লাইকোলিপিডে পাওয়া যায় সেই একই ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং তার সাথে পাওয়া যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তার মধ্যে পাওয়া যায় কার্বোহাইড্রেট। তাহলে সেটি হলো লিপোপ্রোটিন, গ্লাইকোলিপিড। এছাড়া আর কি ধরনের পাওয়া যাচ্ছে? এছাড়া পাওয়া যায় স্ফিঙ্গোলিপিড, 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 স্ফিঙ্গোলিপিড সেইটি পাওয়া যায় মাইলিন তন্তুতে, মাইলিন তন্তুতে পাওয়া যায়, মাইলিন শীথ বা মাইলিন তন্তুতে পাওয়া যায় নিউরনের বা নার্ভ ফাইবারের চারিদিকে, সেটি মাইলিন শীত রূপে উপস্থিত। তাতে কি কি থাকে? তাতে থাকে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং স্ফিঙ্গোসাইন, স্ফিঙ্গোসাইন নামের এই বস্তুটি এতে পাওয়া যায়। স্ফিঙ্গোসাইন, স্ফিঙ্গোসাইন দিয়ে স্ফিঙ্গোলিপিডটি তৈরি। এবং লাস্ট একখানি নাম যাকে আমরা বলে থাকি ফসফোলিপিড, ফসফোলিপিড। বোঝাই যাচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং তার সাথে কি উপস্থিত থাকবে? তার সাথে উপস্থিত আছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ উপস্থিত। তাহলে যৌগিক লিপিডে আমরা কি কি দেখতে পাচ্ছি? যৌগিক লিপিডে লিপোপ্রোটিন অর্থাৎ লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়, সাধারণত সেল মেমব্রেন বা কোষঝিল্লিতে পাওয়া যায়। গ্লাইকোলিপিড কার্বোহাইড্রেট যুক্ত হয় লিপিডের সাথে, তখন গ্লাইকোলিপিড যা আগেন সেল মেমব্রেনে আমরা দেখতে পাই। তার সাথে সাথে আছে স্ফিঙ্গোলিপিড, মাইলিন শীথে পাওয়া যায়। এবং এই মাইলিন শীথে পাওয়ার জন্য এই যে স্ফিঙ্গোলিপিডগুলি যে রয়েছে এর মধ্যে স্ফিঙ্গোসিন নামক এক পদার্থ উপস্থিত থাকে। ফসফোলিপিড ফসফেট গ্রুপ যুক্ত লিপিড, যা আবার কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেন বা কোষঝিল্লিতে পাওয়া যায়। তো তাহলে এইগুলি হলো আমাদের নানান রকমের যৌগিক লিপিড, যাতে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল ছাড়াও অপর একটি অ্যাডিশনাল গ্রুপ বা এক্সট্রা গ্রুপ তার মধ্যে যুক্ত থাকে। ঠিক আছে, চলো এরপরে এসে গেছি লব্ধ লিপিড একেবারে শেষের দিকে। তো এই লব্ধ লিপিডের যে ব্যাপারটি, লব্ধ লিপিডটি কি? লব্ধ লিপিড সেরকম পদার্থ হয় তার মধ্যে লিপিডের মতন ধর্ম থাকবে, লিপিডের মতন ধর্ম, লিপিডের মতন ধর্ম। তারা কিন্তু তাদের মধ্যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল থাকেই না, তারা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল অ্যালকোহল দ্বারা তৈরি হয়ই না, তাদের শুধু ধর্ম লিপিডের মতন। অর্থাৎ তারা জলে গুলবে না, তেল কেরকম তেল জলে গুলে না, তারা অনেক সময় কঠিন অবস্থায় থাকে, গলনাঙ্ক অনেক সময় বেশি, এবং তারা নানান রকমের অর্গ্যানিক কেমিক্যাল অর্থাৎ বেঞ্জিন টেঞ্জিনে গুলে যায়। তো তাদের ধর্ম লিপিডের মতন, তারা লিপিডের মতন কাজ করে, তাদের নেচার বা তাদের প্রকৃতি লিপিডের মতন, কিন্তু তারা ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল দ্বারা গঠিত নয়, ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল পাওয়া যায় না, তাদের মধ্যে ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল পাওয়া যায় না, তারা এইগুলি দিয়ে গঠিত হয় না, কিন্তু তাদের লিপিডের মতন ধর্ম। এদেরকে আমরা বলি কি বলে থাকি? এক ধরনের লব্ধ লিপিড। এদের উদাহরণস্বরূপ আমরা কি নিতে পারি? স্টিরল প্রোস্টাগ্ল্যান্ডিনস, স্টিরল অর্থাৎ কোলেস্টেরল, নানান রকমের কোলেস্টেরল, নানান রকমের স্টেরয়েড
হরমোন, স্টেরয়েড হরমোনস, নানান রকমের স্টেরয়েড হরমোনস। তাহলে কোলেস্টেরল, স্টেরয়েড হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সব কিন্তু স্টেরল। প্রোস্টাগ্ল্যান্ডিনস এইগুলিও কিন্তু এই রকম লব্ধ লিপিড। আবার আরও এক ধরনের লব্ধ লিপিড হয় যা এই লিপিডকে বিশ্লেষণ করলে বা ভেঙে দিলে আমরা পাই। তো টারপিন তেল এক ধরনের লিপিড, লিপিডের বিশ্লেষিত উৎপাদক, বিশ্লেষিত উৎপাদক সেইটিকেও আমরা লব্ধ লিপিড বলি। তাহলে বিশ্লেষিত উৎপাদক অর্থাৎ লিপিডকে ভেঙে দাও, কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা লিপিডকে ভেঙে দাও। লিপিড ভেঙে যাওয়ার ফলে যেইটি তৈরি হচ্ছে তা হচ্ছে লিপিডের বিশ্লেষিত পদার্থ। এই বিশ্লেষিত উৎপাদকটিকেও আমরা লব্ধ লিপিড বলি, যার উদাহরণ হচ্ছে টারপিন তেল। টারপিন তেল হচ্ছে লব্ধ লিপিডের একমাত্র উদাহরণ। তাহলে লব্ধ লিপিড দু ধরনের হয়, এক যার মধ্যে লিপিডের বিশ্লেষিত উৎপাদকও আমরা দেখতে পাই, এবং লিপিড যার মধ্যে লিপিডের সমস্ত রকমের ধর্ম উপস্থিত কিন্তু তারা ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল দ্বারা তৈরি হয় না, এরকম লিপিডকে আমরা বলি নানান রকমের লব্ধ লিপিড। তাহলে নানান রকমের লব্ধ লিপিডের উদাহরণ টারপিন তেল বা নানান রকমের স্টিরল, কোলেস্টেরল, স্টেরয়েড হরমোন বা প্রোস্টাগ্ল্যান্ডিনস, এরকম ধরনের লোকাল হরমোন আমরা এদের বলে থাকি। তো এইগুলি নানান রকমের লব্ধ লিপিডের উদাহরণ। ঠিক আছে, তো চলো, লিপিড অনেকটাই আমাদের এখন পড়া হলো, এই নিয়ে লিপিড বা ফ্যাটের গল্প আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা শুরু করছি সেইটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাই নিউক্লিক অ্যাসিডটি কি বস্তু? নিউক্লিক অ্যাসিডটি দেখো এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক কথাটি এসেছে নিউক্লিয়াস থেকে এবং সেটি অ্যাসিডিক বা অম্ল জাতীয় জিনিস, তাই জন্য আমরা এটিকে বলছি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো দেখি এখানে নিউক্লিক অ্যাসিডটি কীরকম। নিউক্লিক অ্যাসিড যা নিউক্লিয়াসের ভেতরে, যেটি নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত, নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত এবং অ্যাসিড এটি অম্ল জাতীয়, এটি অম্ল জাতীয়। তাহলে অম্ল জাতীয় নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত যে পদার্থ তাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, অনেকটাই পড়াশুনো এগিয়েছে, একটুখানি গল্প করা যাক। তো গল্পটি আমরা কী নিয়ে করব? গল্পটি আমাদের শুরু হবে সেই যে আমরা বললাম যে আমাদের অনেক রকমের আগে কাজ করতে হবে। এই কিছুদিন আগেই আমরা একখানা জায়গায় গেছি, এই ধরো রাত্রেবেলা ডিনার টিনার করতে আমার পরিবারের সাথে। তো সেখানে গিয়ে আমি দেখি একখানি আমার একখানা ছাত্রী, সে বেশ ভালো জায়গায় এখন পোস্টেড, সে ভালোভাবে একখানি ডাক্তারি কলেজে তার অ্যাডমিশন হয়ে গেছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, সে এখন থার্ড ইয়ারে এবং বেশ ভালোভাবে নিজের লাইফ সে কলেজের মধ্যে পার করছে। সে আমাকে দেখতে পেয়ে তো তাড়াতাড়ি ছুটে আসে এবং কথাবার্তা শুরু হয়। তখন তার থেকেই আমরা জানতে পারলাম যে হ্যাঁ, মেডিকেলে যখন সে ঢুকে গেছে তার লাইফ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তার হস্টেল লাইফ খুব ভালো লাগছে, কলেজ, বন্ধু বান্ধব সব কিছু, পড়াশুনো তো সাথে আছেই, মেডিকেল কলেজে ঢুকেছে, ডাক্তারি না শেষ করে তো সে বেরোবে না, সে ডাক্তার তো হবেই। কিন্তু তার সাথে সাথে একটু বন্ধু বান্ধব গল্প গুজব আড্ডা সব কিন্তু তার চলছে, কখনো কখনো রাত রাত ভরে সে পার্টিও করছে, আর তার সাথে সাথে রাত্রে জেগে জেগে নোটস বানিয়ে পড়াশোনাও করছে পরের দিনের পরীক্ষার জন্য। তো তাহলে সমস্তটাই কিন্তু মিলানো মিশানো, পড়াশোনা লাইফ সব কিছু ব্যালেন্স। তো এইটার জন্য সেটি কিন্তু একদিনে আসেনি, সে মেয়েটি বেশ ভালোভাবে খুব প্র্যাকটিস করতো পড়াশোনা, ছবি প্র্যাকটিস করতো, নানান রকমের নিউমেরিক্যালস বা অঙ্কগুলি প্র্যাকটিস করতো
এবং তারা তোমাদেরই মতন একখানা ছোট্টখাটো ছাত্রছাত্রী ছিল আমার। তো আমি শুধু তাকে নয়, তোমাদের থেকেও আশা করি যে ঠিক একইভাবে আমাদের নাম আরও উজ্জ্বল করবে, আরও ভালোভাবে সংঘর্ষ করবে, আরও পড়বে এবং সেই মেডিকেল কলেজে বিরাট একখানা ডাক্তার হয়ে বেরোবে। কালকে আমাদের দরকার হতেই পারে, পৌঁছে যাব তোমাদের কাছে যে এইটা ঠিক নেই, ওটা ঠিক নেই, আমাদেরকে ঠিক করে দে। আর তোমরা সকালেই অনিশা ম্যাম আসলেই একবার আমাদেরকে নিশ্চয়ই পেশেন্টদের বাকি পেশেন্টের তুলনায় একটুখানি তাড়াতাড়ি দেখে নেবে যখন আমরা থাকবো সেই লাইনে। তো সেই তার জন্য কিন্তু এখন বেশ ভালোভাবে সংঘর্ষ করতেই হবে, ঠিক? তো যা আমরা এখানে প্রশ্ন বলছি, যা যা আমি এখানে বলছি সেগুলো কিন্তু নোট করে লিখে নাও। প্রশ্ন আমি দিয়েছি, সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের আগামী সপ্তাহে চাই। আগামী সপ্তাহে সেই প্রশ্নের উত্তরগুলো আমি ফটো দেখে দেখে প্রত্যেকের নাম নিয়ে কিন্তু বলবো, কে কী লিখেছো না লিখেছো আমি কিন্তু সব দেখবো, সব বলবো। বারে বারে বলছি, প্রশ্নগুলি যা দিয়েছি প্রোটিন ক্লাসে, আমি প্রশ্নগুলো যে দিয়েছি সেই প্রোটিনের ক্লাসের সেই প্রশ্নগুলি আমি কিন্তু আলোচনা করব সামনে সপ্তাহে। আজকের পরে এর নেক্সট ক্লাসেও আবার প্রশ্নগুলো আমি দেব, কিছু লিখে প্র্যাকটিস করবে এবং সেইগুলি আবার আলোচনা করব। ডিপিপিতে অল্প স্বল্প আমরা কোয়েশ্চেন্স দিচ্ছি, আমি চেষ্টা করব আরও ডিপিপিতে নানান ভ্যারাইটির কোয়েশ্চেন্স দেওয়ার, নানান ল্যাঙ্গুয়েজে দেবার, বাংলাতেও দেব, ইংরেজিতেও দেব। এবং তার সাথে সাথে তোমাদের ইন্টারঅ্যাকশন কিন্তু আমার দিকে হতেই হবে, না হলে আমি বুঝতে পারবো না তোমরা কি পাচ্ছ কি পাচ্ছ না। তাই জন্য ইন্টারঅ্যাকশনের জন্য তোমাকে নিজের উত্তরটি লিখে পাঠাতেই হবে, ফটো তুলে আমি দেখবো যে বুঝতে পেরেছ কি পারোনি, ঠিক? আর যে ডিপিপি দেওয়া হচ্ছে ওগুলোকে সলভ করো, না বুঝতে পারলে আমাদেরকে সেই কমেন্টেই জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? তো চলো আবার একটুখানি শুরু করা যাক এই নিউক্লিক অ্যাসিডের পর্বটি। এই নিউক্লিক অ্যাসিডটি আমরা প্রথমেই বললাম যে নিউক্লিয়াসের ভেতরে অ্যাসিডিক বা অম্ল জাতীয় জিনিস, এটিকে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের কী কী উপাদান? পেন্টোজ সুগার, দু ধরনের পেন্টোজ সুগার পাওয়া যায়, রাইবোজ, একটা নাম রাইবোজ সুগার এবং অপরটির নাম ডিঅক্সি রাইবোজ, অর্থাৎ অক্সিজেন বিহীন রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ। এই দুই ধরনের শর্করা বা সুগার দেখা যায়। এছাড়া আর কি আছে? নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন দিয়ে তৈরি, নাইট্রোজিনাস বেস, নাইট্রোজেন দ্বারা গঠিত। এবং ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4, যা আয়োনিক ফর্মে PO4-3- রূপে আমরা দেখি। তো এই কয়েকটি উপাদান আছে, এই উপাদানের মধ্যে সবথেকে আগে কি আছে? নাইট্রোজিনাস বেস। নাইট্রোজিনাস বেস যেটি, তা নাইট্রোজেন নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় পদার্থ, এবং তাকে দুভাগে আমরা দেখতে পাই। তাহলে এই নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেনযুক্ত পদার্থটি কী কী? একটিকে বলা হয় পিউরিন এবং অপরটিকে বলা হয় পাইরিমিডিন, পিউরিন ও পাইরিমিডিন। পিউরিন ও পাইরিমিডিন রয়েছে, পিউরিন দু ধরনের, পিউরিন এইভাবে ইংরেজিতে লেখা হচ্ছে এবং পাইরিমিডিনকে এইভাবে ইংরেজিতে লেখা হয়, পিউরিন ও পাইরিমিডিন, ঠিক আছে? এরপরে পিউরিন দুই ধরনের, একটিকে বলা হয় অ্যাডিনাইন, অ্যাডেনাইন, এবং অপরটির নাম গুয়ানাইন, 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 ঠিক আছে? পাইরিমিডিন কত ধরনের? পাইরিমিডিন তিন ধরনের, সাইটোসিন, একটির নাম সাইটোসিন, এইভাবে আমরা একটিকে সাইটোসিন বলি, অপরটি থাইমিন, অপরটিকে থাইমিন বলা হয়, এইভাবে এর নাম
থাইমিন পড়েছে, থাইমিন দেওয়া হয়েছে, এবং তৃতীয়টির নাম ইউরাসিল। এইটিকে ইউরাসিল বলা হয়। তো এইভাবে পাঁচটি নাইট্রোজেনাস বেস মোটামুটি আমরা দেখতে পাই। পাঁচটি নাইট্রোজেন যুক্ত এই যে বেসটি, এইটি কি কি? অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। অ্যাডেনাইন ও গুয়ানাইন যুক্ত এই যে সম্পূর্ণ গোষ্ঠী, এটাকে বলা হয় পিউরিন, এবং অপর একটি গোষ্ঠী যাকে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন সাইটোসিন, থাইমিন ও ইউরাসিল দ্বারা গঠিত। পাইরিমিডিনটি সিঙ্গল রিং কম্পাউন্ড, এটি হচ্ছে সিঙ্গল রিং কম্পাউন্ড, অর্থাৎ এটির চেহারা অনেকটা এরকম। কিন্তু এই যে পিউরিন নামটি দেখছি, নামটি ছোট, কিন্তু এটি ডাবল রিং কম্পাউন্ড, অর্থাৎ দুখানি রিং দিয়ে এটি যুক্ত। সেইটির গঠন আমরা এইভাবে দেখতে পাই। এইভাবে ডাবল রিং কম্পাউন্ড হচ্ছে পিউরিন এবং সিঙ্গল রিং কম্পাউন্ড হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, আর একটুখানি আগে এদের চেহারাটি দেখা যাক। পিউরিন, পাইরিমিডিন, ঠিক আছে। এই দেখো, এখানেই আমি বললাম এই যে নামটি অ্যাডেনাইন, এই যে অ্যাডেনাইন এটি হচ্ছে ডাবল রিং কম্পাউন্ড, পিউরিন ডাবল রিং কম্পাউন্ড, এই দুটি ডাবল রিং কম্পাউন্ড। আর এখানে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলি হচ্ছে এক একটা সিঙ্গল রিং কম্পাউন্ড, একটি মাত্র রিং দ্বারা এগুলি যুক্ত। এইটি হয়ে যাবে উদাহরণ কার, পিউরিনের। এইটিকে আমরা পিউরিন বলি এবং এইগুলিকে আমরা বলে থাকি পাইরিমিডিন। সবসময় একটি পিউরিন একখানি পাইরিমিডিনের সঙ্গে যুক্ত হয়। তো পিউরিন, পাইরিমিডিন, অ্যাডিনিন এটি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে এতগুলো আমরা পাঁচটা নাইট্রোজেন যুক্ত কম্পাউন্ড, যাকে আমরা নাইট্রোজেনাস বেস বলি, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এর আগে আরও একটি জিনিস আমরা দেখে নিই, সেইটি হচ্ছে পেন্টোজ সুগার। তো এই পেন্টোজ সুগারটি কি, এই পেন্টোজ সুগারটি কি বস্তু? পেন্টোজ সুগার অর্থাৎ পাঁচটি কার্বনযুক্ত, পাঁচটি কার্বনযুক্ত শর্করা। ঠিক আছে, পাঁচটি কার্বনযুক্ত শর্করা। এদেরও কিন্তু চেহারা ছবি প্রায় সময় জিজ্ঞেস করে। তাহলে এদের চেহারা ছবিটি কি? এইভাবে এরকম ধরনের গঠনটি আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এই ধরনের গঠনটি দেখা যায়। এইচ, ওএইচ, 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 সিএইচ টু। ঠিক আছে, তো এইটির নাম রাইবোজ, এইটিকে আমরা বলি রাইবোজ সুগার। ঠিক আছে, এর চেহারাটা একটুখানি মনে রেখেও, এইটি কোন ধরনের রিং, কোন ধরনের বলয় আমরা পড়েছি, যখন আমরা দেখেছি সোজা শৃঙ্খল একখানা কার্বোহাইড্রেটের বলয় পাওয়া যায়। আবার এইটি হচ্ছে এক ধরনের ফিউরান রিং, পাইরান এবং ফিউরান রিং। পাইরান রিংয়ে ছটি বাহু থাকে, এতে পাঁচটি বাহু, সেটি হচ্ছে ফিউরান রিং। অপর একটি গঠন আমরা দেখছি ঠিক একই রকমের, এইভাবে তাহলে এখানের আর এইটার মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সবচেয়ে বেশি এই হাইড্রক্সিল গ্রুপে। এখানে এটি ওএইচ এবং এটি এইচ, অর্থাৎ এখানে অক্সিজেন সরিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য এইটিকে বলা হয় ডিঅক্সি। ডিঅক্সি অর্থাৎ অক্সিজেন সরিয়ে দেওয়া হয়েছে, এখানে অক্সিজেন সরিয়ে দেওয়া হয়েছে, ডিঅক্সি রাইবোজ। এটির নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ,
কারণ এখানে অক্সিজেন একখানা অক্সিজেন এখানে সরিয়ে দেওয়া হয়েছে, এই যে দ্বিতীয় কার্বনের যে অক্সিজেনটি এখানে এটি সরিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য এটিকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। একটির নাম রাইবোজ, অপরটির নাম ডিঅক্সি রাইবোজ। তাহলে একটি হয়ে গেল রাইবোজ সুগার যাতে অক্সিজেন উপস্থিত, অপর একটির নাম ডিঅক্সি রাইবোজ। এই যে রাইবোজ সুগারটির ব্যবহার হয় আরএনএ তৈরি হতে, এটি আরএনএ তৈরি করে এবং এইটি তৈরি হয় বা এটি উপযোগ হয় ডিএনএ তৈরি হতে। দুই ধরনের আলাদা আলাদা পেন্টোজ সুগার ইউজ হয়, ঠিক আছে। পেন্টোজ সুগার যাতে পাঁচটি কার্বন উপস্থিত, এটি কোন ধরনের, এটি বিটা অ্যানোমার, এইগুলিকে বলা হয় বিটা রাইবোজ এবং এইটিকে বলা হয় বিটা ডিঅক্সি রাইবোজ। দুখানা সুগার আমরা দেখতে পেয়েছি। ডিঅক্সি রাইবোজ কি কাজে ইউজ হয়? ডিঅক্সি রাইবোজ দ্বারা ডিএনএ তৈরি হয় এবং রাইবোজ দ্বারা তৈরি হয়ে যায় একখানা আরএনএ এর গঠন। তো তাহলে এরপরে আমরা আর কি দেখতে চলেছি, এরপরে আমরা দেখতে চলেছি এই একখানি আমরা গঠন যা নাইট্রোজেনাস বেস সুগার ও নিউক্লিওসাইড দ্বারা গঠন হচ্ছে। এই গঠনটি কিন্তু কি তৈরি করবে? এই গঠনটি তৈরি করবে নানান রকমের নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড। এই গঠনের আগে একটা ছোট্ট জিনিস আমরা জেনে নিই, সেইটি কি? নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস অর্থাৎ পিউরিন বা পাইরিমিডিন, যে কোনো একটা, যে কোনো একটা পিউরিন, যে কোনো একটা পাইরিমিডিন, সেইটি কার সঙ্গে যুক্ত হবে? যে কোনো একটি পেন্টোজ সুগারের সাথে, পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগার বা পেন্টোজ সুগারের শর্করার সাথে সেটি যুক্ত হবে এবং তার ফলে যেটি তৈরি হয় তা আমরা বলে থাকি নিউক্লিওসাইড, তাকে আমরা বলি নিউক্লিওসাইড। এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একখানা ডেফিনিশন, খুব ইম্পর্টেন্ট এটি একটি ডেফিনিশন, অত্যধিক ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ডেফিনিশন। নিউক্লিওসাইড কাকে বলা হয়? নাইট্রোজেনাস বেস এবং পেন্টোজ শর্করা যখন যুক্ত হয় তাকে আমরা বলি নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডটি, নিউক্লিওসাইড যখন কার সঙ্গে যুক্ত হয়? নিউক্লিওসাইডটি যখন যুক্ত হয় ফসফরাস গ্রুপের সঙ্গে, ফসফেট গ্রুপের সঙ্গে, তখন যেটি তৈরি হয় তা কি? তখন যেটি তৈরি হয় তা তৈরি হবে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। ঠিক আছে, এই দুটি ডেফিনিশন অত্যধিক ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট ডেফিনিশন দুটি? এক হচ্ছে নিউক্লিওসাইড কাকে বলে, অপর একটি নিউক্লিওটাইড কাকে বলে। নিউক্লিওসাইড যখন নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগার অর্থাৎ রাইবোজ বা ডিঅক্সি রাইবোজের সঙ্গে যুক্ত হবে তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আর এরই নিউক্লিওসাইডের মধ্যে যখন আরও একটা এক্সট্রা গ্রুপ অ্যাড হবে যাকে আমরা ফসফেট গ্রুপ বলি, এই ফসফেটটি যখন যুক্ত হয়ে যাবে তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। ঠিক আছে, তো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজের সাথে যে কোনো একটা নাইট্রোজিনাস বেস তাকে আমরা বলবো নিউক্লিওসাইড, স নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের মধ্যে ফসফেট,
যেই নিউক্লিওসাইডে ফসফেট পড়ে গেল তৈরি হয়ে গেল নিউক্লিওটাইড। তাহলে আমাদের মনে রইল নিউক্লিওসাইড নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড NB নাইট্রোজেনাস বেস আর সুগার NBS তা দিয়ে তৈরি হয়ে গেল নিউক্লিওসাইড। আর NBS এর মধ্যে ফসফেট যখন এসে যাচ্ছে সেটি হয়ে যাচ্ছে নাইট্রোজেনাস বেস বা ফসফেট যুক্ত নিউক্লিওটাইড। ঠিক আছে, তো আজকে আমরা অনেকটাই পড়ে নিলাম, চলো একটুখানি কিছু কিছু রিভিশনও আমরা করে নিই, আর তার সাথে কিছু প্রশ্ন আবার আমি দিয়ে দিয়েছি। এই প্রশ্নেরও উত্তরগুলো কিন্তু আমি আবার জানতে চাই, তাহলে এইগুলি একটুখানি দেখে নাও প্রশ্নগুলো। সেই একই রুল, এই প্রশ্নগুলো এবং প্রোটিনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে কবে আলোচনা হবে? সামনের সপ্তাহে। ঠিক আছে, প্রশ্নগুলি লিখে নাও, এই প্রশ্নগুলি ডিপিপিতে দেওয়া দরকারই হবে না, কারণ এই প্রশ্নগুলির উত্তর আমরা মুখোমুখিভাবে নেক্সট উইকে আলোচনা করব। প্রত্যেকে খাতায় এই প্রশ্নের উত্তরগুলিকে লিখে ফটো তুলে আমাকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু খুব সহজ, খুব একটা কমপ্লিকেটেড নয়, তবে তোমাদের সম্পূর্ণটা কিন্তু একেবারে রিভিশন হয়ে যাবে। প্রশ্নগুলো লিখো, প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার চাই। প্রথম প্রশ্ন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, গ্লাইকোলিপিডের উদাহরণ, সুক্রোজের প্রধান উৎস কি, নিউক্লিক অ্যাসিড কত প্রকারের? আর একটু সংক্ষিপ্ত প্রশ্ন, লিপিডের উৎস কি কি, এস্টার কি হয়, অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, কত রকমের নাইট্রোজিনাস বেস হয় উদাহরণস্বরূপত, আর লিপিডের প্রধান কার্যগুলি কি? এই কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা সামনের সপ্তাহে অবশ্যই আলোচনা করব। সামনের সপ্তাহে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমি প্রত্যেকের খাতা দেখে কিন্তু চেক করে বলবো। যদি তুমি না অ্যান্সার দিচ্ছ, তার মানে আমি ভাবো যে পড়ছও না, জানছ না, জানার ইচ্ছেও নেই। তো আমি জানি তোমাদের অবশ্যই ইচ্ছে আছে, আমি জানি অবশ্যই তোমরা করবে, দৃঢ় নিশ্চয়ই তোমাদের মনেই রয়েছে, আরও ভালোভাবে এগিয়ে যাবে। মনে আছে তো আজকে শুরু কী করে আমরা করেছি? আমরা করব জয়, অবশ্যই আমরা জয় করব, আমরা এগিয়ে যাব এই জয়েরই পথে। আর তার সাথে সাথে রিভিশনে আমরা কি কি দেখে নিচ্ছি, যা আমরা লিপিডে আজকে পড়েছি, যা আমরা নিউক্লিক অ্যাসিডে আজকে পড়েছি, এই সমস্তগুলি আমাদের রিভিশন। রিভিশনের আমি কিছু প্রশ্নও দিয়ে দিয়েছি, এবং তাহলে আমরা আজকে ঝালিয়ে নিলাম একবার। আর এই ঝালানোর পরে আমাদের সমস্ত ফিজিক্সওয়ালা বাংলা টিমের তরফ থেকে, সম্পূর্ণ ফিজিক্সওয়ালা টিমের তরফ থেকে তোমাদের ধন্যবাদ, এবং আশা করছি যে যা যা তোমরা আজকে পড়েছো, যা যা প্রশ্ন দেওয়া হয়েছে, তাদের উত্তর আমাদের অবশ্যই জানাবে। অতি অবশ্যই আমাদেরকে এর উত্তর জানাও, একেবারে দৃঢ় নিশ্চয় রাখো, মনে জোর রাখো, আর এগিয়ে যাও। আমরা সকলে মিলে একসাথে এগিয়ে যাব পরীক্ষায়, সুন্দর কালারফুল একেবারে একখানা রেজাল্ট নিয়ে আসব। তোমরাও গর্ব করবে, আমরাও গর্ব করবো যে আমরা তোমাদের সাথে যুক্ত ছিলাম তোমাদের এই পথের জার্নিতে। ঠিক আছে, অল দ্য বেস্ট এভরিবডি, ভালো করে সুস্থভাবে পড়াশোনা করো, ভালো করে থেকো। থ্যাংক ইউ।